স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিদ্যুতের আলোয় আলোকিত হচ্ছে পটুয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা রাঙ্গাবালির প্রায় 2 লাখ মানুষ বিদ্যুৎ পেয়ে উচ্ছ্বসিত দ্বীপ উপজেলাবাসী। এর ফলে শিক্ষা, কৃষি ও আর্থসামাজিক উন্নয়ন সহ প্রযুক্তি ব্যবহারে আসবে সুফল। পটুয়াখালী থেকে কাজল বরণ দাসের পাঠানো রিপোর্ট। দেশের বিদ্যুৎবিহীন একমাত্র উপজেলা ছিল পটুয়াখালীর রাঙ্গাবালি। উপজেলা হওয়ার 8 বছর অতিবাহিত হলেও এখানকার 2 লাখ মানুষকে কাটাতে হয়েছে বিদ্যুৎবিহীন। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। ভোলার চরফ্যাশন উপজেলার মুজিবনগর হয়ে বুড়া গৌরাঙ্গ নদীর তলদেশ দিয়ে 3 কিলোমিটার সাবমেরিন ক্যাবলের মাধ্যমে রাঙ্গাবালিকে যুক্ত করা হয়েছে জাতীয় গ্রিডে। রাঙ্গাবালি, ছোট বাঁশদিয়া, বড় বাঁশদিয়া ও মৌডুবি ইউনিয়নে বিদ্যুৎ সেবা পৌঁছে দিতে স্থাপন করা হয়েছে 1194 কিলোমিটার সঞ্চালন লাইন। পরীক্ষামূলকভাবে রাঙ্গাবালির 5000 গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। আমরা রাঙ্গাবালি উপজেলাবাসী অত্যন্ত খুশি ভাবে এখন প্রায় জায়গায় মানে পরীক্ষামূলক বিদ্যুতের আলো দেখতে পাচ্ছি। আসলে এটা আমাদের একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে। কারণ আমাদের ব্যবসা বাণিজ্য সকল ক্ষেত্রে উপকৃত হব, লাভবান হবে। এজন্যে আমাদের প্রধানমন্ত্রীকে এই কারেন্ট সংযোগ দেওয়ার জন্যে তাকে ধন্যবাদ জানাই। প্রথম পর্যায়ে 22,500 গ্রাহক বিদ্যুৎ সুবিধা পাবেন জানিয়ে এই কর্মকর্তা বলছেন, এর মাধ্যমে তারা যুক্ত হতে পারবেন আধুনিক সভ্যতার সাথে। এখানে সরকারের 200 কোটি টাকার উপরে প্রকল্প গ্রহণ করছেন এবং অচিরেই আমরা দ্বার প্রান্তে, গ্রাহকের দ্বার প্রান্তে বিদ্যুৎ সংযোগ সুবিধা পৌঁছে দেবো। এই বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেওয়ার ফলে এখানকার অধিবাসী বেশিরভাগ মৎস্যজীবী, তারা মৎস্য সংরক্ষণ করতে এই বিদ্যুৎ কাজে লাগবে। পরীক্ষামূলকভাবে সীমিত প্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহ শুরু হলেও শীঘ্রই এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। NTV নিউজ ডেস্ক।